ওই আল্লাহকে রাজি করার জন্য, ওই আল্লাহকে রাজি করার জন্য তার ওয়াদাকৃত জান্নাতে আমার আপনার নামটা লেখার জন্য প্রথম বন্ধু কি আছে একবার হাত তুলবে যে আলহামদুলিল্লাহ আমি জান্নাতে রাসূলের সঙ্গে প্রথম সাথী হতে গিয়ে, প্রথম জান্নাতি হতে গিয়ে, বেহিসাব জান্নাতে যেতে গিয়ে প্রথম নামটা আমি লেখাচ্ছি, বলেন কোন বন্ধু আছেন? আল আউয়াল ফাল আউয়াল, নাম বলেন। নুরুল হোসেন, শেখ নুরুল ইসলাম, ভাই রাকিবুল ইসলাম, দুই বন্ধু মিলে, দুই ভাই মিলে 50,000 টাকা। একবার তকবীর দেন, নারায় তকবীর, নারায় তকবীর। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীচন্দ্রা, সুতি মানুষেরা, কোরআন সত্য, আল্লাহর কালাম সত্য, তার নাম সত্য, তিনি শুনিয়ে দিয়েছেন যা সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসারদের মতো সর্বপ্রথম যারা লাব্বাইক বলে নাম লেখাবে, ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আনহার, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি। দ্বিতীয় বন্ধু, আর একটা চাইছি, দোয়া শুরু করবে ইনশাআল্লাহ। আর একটা ধরা, একজন আল্লাহর পেয়ারা, আমার বন্ধু, আমার আল্লাহ বলে ভাইরা, দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থেকে যেতে হবে, আর আপনাকে আমাকে খালি হাতে যেতে হবে। আজকে 30টা বাস কার, মৌলভী জয়নাল তোমার, 50 বিঘে জমি কার, মৌলভী জয়নাল তোমার, বড় বড় 4টে কারখানা কার, মৌলভী জয়নাল তোমার, মরে গেলে পরের দিন বলবি এগুলো কার, বললে অমুক জনার, আমার নাম আর নাই, এসেছিলাম নাই, এ চলে গেছি নাই, এসেছিলাম নাই, চলে গেছি নাই, মাঝখানে যা ছিল অন্যজন নিয়ে নিয়েছে, আমার আর করার কিচ্ছু নাই। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইয়া, কেয়ামতে আমার মাল আমার জন্য বিপদ না হয়ে যায়, এই জন্য তৈরি হই, বলেন বন্ধু, ইনশাআল্লাহ জান্নাতে যাবার আগে আমার মাল আমি জান্নাতে রাস্তায় খরচা করে যেতে চাইছি। দ্বিতীয় বন্ধু, আর একটা, আর একজন বন্ধু, আর একটা বন্ধু, এই আল্লাহ আল্লাহ, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, ইকবাল হোসেন, আলহামদুলিল্লাহ, আরে ইকবাল হোসেন দেখি বুদ্ধিমান ছিল, আর আখেরাতের মোহাব্বত দিলেতে জাগিল, আর দুই বন্ধুতে শুরু শুরু লিখাইল নাম, আর কি ভুল নুরুল ইসলাম কোথায় তাদের ধাম, আর গোবারি দোয়া করি তাদের তরেতে, সুখের জীবন দিও শান্তি দিও তাতে, পাশেতে বসতে জাগা দিও তুমি, এই দোয়া করে গেলাম গুনহে গার আমি, কালেমা নসিবি করো মরণ কালেতে, সহি সালামত রেখো আধার গোরেতে, জান্নাতের বিছানা দিও কবরেতে তার, আর আখেরাতে সব ক্ষমা করে দিও পার, যোগ্য বাপের বেটা দেখিছিল মজলিসেতে, আর দান করেছে 50,000 এই নিশিরাতে, কবুল করিও দান ও প্রভু রব্বানা, মুসিবতে তাদের জন কষ্ট তো দিও না, আখেরাতে শান্তি দেখো দানের কারণেতে, যোগ্য সন্তান দিও খোদা তাদের কোলেতে, সকল আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, তৃতীয় বন্ধু কে আছে? তৃতীয় বন্ধু মাত্র 50,000 টাকা বলেছে, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ, নতুন বিল্ডিং চলছে ইনশাআল্লাহ, তাতে অনেকগুলো কাজ রয়েছে, আপনার কাজ সাদকায় জারিয়াতে শরীক হবে, যতদিন মাত্রায় তালবে আমরা পড়াশোনা করবে, আপনি কাল কেয়ামতের ময়দানে সব থেকে বড় হিসাদার হবে, সাহেব জান্নাতে যাচ্ছেন যান, ওই যে শিখে না ওখান থেকে নকতা, আপনি মক্কায় যাচ্ছেন যান, আমাদের বাচ্চা ফিরিয়ে দেন, বোঝেন না, বোঝেন নাই তো, আপনি হাফেজ সাহেব বলুন, হাফেজ সাহেব আপনি জান্নাতে যাচ্ছেন যান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের মাদ্রাসা সেই ছাদের সময় যে মাদ্রাসার তলায় বসে আপনি পড়েছিলেন, ওই ছাদের উপরে টাকাটা 100 বস্তা সিমেন্টের আমি টাকা দিয়েছিলাম, আমার সেই ছাদের তলায় বসে থাকার দামটা দিয়ে যান, আল্লাহ পাক শোনাবে, কি হলো দাঁড়ালি কেন, বলছে আল্লাহ আমি যাচ্ছি কিন্তু পিছন দিকে টেনে দিয়েছে, যেতে দিচ্ছে না, ব্যাপারটা কি, বলছে আল্লাহ যে ঘরে বসে কোরআন পড়েছিলাম ঘরটা এরাই বানিয়েছিল, তো আল্লাহ পাক শোনাচ্ছে যখন ওরা হাত দিয়ে ঘর বানিয়েছিল, হাতটা তো ধরে নে,
তুইও জান্নাতে চলে আয়, আর ওদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে এসে পৌঁছে দে, ওদেরকেও জান্নাতে নিয়ে আয়। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই সেদিন হাফেজের কোরআনদের হাত ধরে জান্নাতে যাওয়ার যারা ইচ্ছা রাখেন, ওলামাদের হাত ধরে জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখেন, আজকে তাদের ইচ্ছাটাকে এজহার করেন। একটু সুখে থাকার জন্য 50,000 টাকা দিয়ে পালং কিনেছেন, 1,00,000 টাকা দিয়ে পালং কিনেছেন, 1,50,000 টাকা দিয়ে পালং কিনেছেন। আমি সেদিন এক বন্ধুর ঘরে গেলাম তো বললাম, আপনার এই পালংটা কত দাম? বললে বল সাহেব, আর কী বলবো আপনাকে, এটা বেশি নাই নাই। আমি কত নিচে বলেন? বলে 5,00,000 মতো পড়েছে, বেশি পড়ে নাই। একটা পালং 5,00,000 টাকা দাম, বলছে বেশি পড়ে নাই। কত নিচে বলো? 5,00,000 টাকা দিয়েছে, 5,00,000 টাকা একটা পালংয়ের দাম। আমি তো 50,000 টাকা চেয়েছি, দুটো চেয়ারের দাম না, দুটো চেয়ারের দাম না। এই বন্ধু জান্নাতের বাগানে একটা একটা চেয়ার সোনার আর চাঁদির হবে, আর সেখানে মাখমালের গালিচা লাগানো হবে। বলেন 50,000 টাকার বন্ধু তৃতীয় নম্বরে কি আছে? তৃতীয় নম্বরে আর একটা বন্ধু ইনশাল্লাহ, আল্লাহ পাক সুবহানাল্লাহু বিত্তুন ওয়ইহিব্বুল বিত্রা, আমি বেজোড় আর বেজোড়কেই বেশি পছন্দ করি। তিন নম্বরে কোন বন্ধু আছেন তাড়াতাড়ি বলেন। এই আল্লাহ বলালা, এই সময়তে উঠে নিজেকে আর গুনেগার সাব্যস্ত করবেন না, জোরে বসেন, ইনশাল্লাহ আখেরি মোনাজাত হবে, তার ফলে যাব। বলেন আর একটা বন্ধু, আর একটা বাস, আর একটা বেশি না, আর একটা বন্ধু আব্দুর রাকিব বন্ধু, আলহামদুলিল্লাহ বজবজ থেকে এসে জান্নাতের বাগান আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। ও পিংলার লোকেরা, তোমরা বসে থাকবে চুপ করে? হ্যাঁ, ও কালিকাকুণ্ডুর লোকেরা, তোমাদের সামনে থেকে জান্নাতের বাগান বিক্রি হয়ে যাচ্ছে, চুপচাপ বসে আছো, সুযোগ নাও, চান্স নাও। আল্লাহ পাক চাইছে বারবার করে, রাজ্জাকো নামেতে বন্ধু বজবজতে বাড়ি, আব্দুর রাকিব বন্ধু দেখি বজবজতে বাড়ি, আর খুশি হয়ে দানের জন্য করলো তাড়াতাড়ি, 50,000 টাকা করি আছে দান, আর ওগো খোদা বানাই তার ভাগ্যবান, আর ব্যবসা বাণিজ্য যে খোদা যে কামেতে যাবে, তব রহমত খোদা হাতে হাতে পাবে, হালাল রুজিতে খোদা বরকত দিয়ে তার, আর বিপদ আরে মুসিবতে খায় না জনমার, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, সুযোগ বুঝে দান করেন কি নিয়ে গেলে, সকল আল্লাহুম্মা আমিন নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা ভাইরা, গ্যারেজন সুদী মানুষেরা, চার খালিফার সংবাদ সব থেকে বড় আমরা জানি, তাই বেশি না, শেষ ভালো যার সব ভালো তার। আর একটা বার, আর একটা বার, তিনটে হয়েছে কবার, আর একটা বার ইনশাল্লাহ। কোন বন্ধু আছেন চট করে বলেন, আর একজন বন্ধু ইনশাল্লাহ, আর একজন চান্দা দেবরা বাবা নাম, আলহামদুলিল্লাহ চাঁদ ভাই দেবরাতে আব্বার জন্য 50,000 টাকা একবার প্রাণ খুলে সকলে তকবীর দেন, নারে তকবীর, জোরে বলেন নারে তকবীর। বললে হুজুর কেন দুবার করে বললেন? বুদ্ধিমান ছেলে, বাপের নামে দিয়েছে, নেকিটা কে পাবে? বাপ পাবে, নেকিটা কে পাবে? জোরে বলেন, ওর কি লাভ হবে? আরে বোকা, কতকাল প্রথম স্বভাব ও পাবে, আর পরে লাভটা ওর বাপ পাবে। আল্লাহ বলে এক ঢিলে দুটো বাকি মাল খাবে, ও তো নাকি পাবেই পাবে, আর বাপকেও দিতে হবে। আল্লাহ পাক শোনাচ্ছে একই ঢেগলাতে দুটো পাখি মার খেয়ে গেল। বুদ্ধিমান ছেলে বাপের নামে দান করেছে, একবার তকবীর দান সকলে উচ্চ আওয়াজে বলবেন, কেউ আওয়াজ লুকাবেন না, এই কোন যে কণ্ঠে আওয়াজ লুকাবে, আল্লাহ হয়তো নারাজ হয়ে গেলে মরার সময় কলেমাটাই লুকিয়ে যাবে। তাই জোর আওয়াজে বলুন নারাজ তকবীর। কবুল করিও বাড়ি দানকে তাহার, পিতার জন্য দান করেছে ছেলে বড় দিনদার, আর নামাজি মোত্তাকি মানাইও বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায়ো কাউসারের পিয়ালা, চারটা দিকাল বানাইও কামেল ও মুর্শিদ,
সকল রাস্তাতে খোদা ধিক্কা দিয়ে তার আমি বাড়ি তালা দোয়া করি তাদের ও তারতে সুখের জীবন দিও জমিন ও পরতে কবর হাসর খোদা বড় অন্ধকার আদানের কারণে তাদের করে দিও পার আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে নিশি রাতে দান করে পিয়ারা সাজিলে আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদে দোয়া কবুল কর রব্বুল আলামিন এমন পিতা বলো কে কজনা হবে আর ছেলে দেখি বাপের জন্য দান করে যাবে সকল আল্লাহুম্মা আমিন নারায়ণ তাকবীর হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা আমার মায়েরা বোনেরা যারা বসে আছি সবাই তৈরি হয় ইনশাআল্লাহ জান্নাতের বাগানে আমি হিসা নেব কেউ বাদ যাব না সকলে কলেমা মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছি যার যেমন ক্ষমতা তেমনই মানবে ইনশাআল্লাহ হ্যাঁ চারটে হয়েছে আল্লাহ আকবার এবার তকবীর নারা তকবীর বেনামেতে 50,000 পরে লেখাইল আর ইসলামের পঞ্চ ভিতে পাক্কা হয়ে গেল ইসলামের ভিত কটা কালেমা নামাজ রোজা হজ জাকাত ছিল আর 5 জায়গাতে 5 বন্ধু দাঁড়াইয়া গেল আর বাড়ি তালা দোয়া করি বান্দারে তরেতে সুখের জীবন দিয়ে দানের ওসিলাতে বেনামেতে করে দান নাম তো জানি না আর তুমি নাম ভালো জানো গফুর রব্বানা তুমি ক্ষমা করে দিও ওগো বাড়ি তালা খুলে দিও আখেরাতে জান্নাতের তালা আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা সকল আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর বলি ইনশাআল্লাহ তারপর বলো আব্দুল ওদুদ ভিত থেকে এই হুমায়ুনুল মাদ্রাসা অনেক খাটছে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে হ্যাঁ সে আমার দাদা তার নাম 50,000 আব্দুল আলহামদুলিল্লাহ নারায় তাকবীর এই মাদ্রাসার ভিতে থেকে পর্যন্ত প্রচুর খেটেছেন মেহনত করেছেন আল্লাহ তাকে জান্নাতি এমনিতেই বানিয়ে দেবেন বলল সকলে আল্লাহুম্মা আমিন এই মাদ্রাসার উপরে যত ছেলে তালেবে ইলম আলেম হবে হাফেজ হবে দিনের দায়ী হবে একটা হিসা তার নামে তো অবশ্যই যাবে যেহেতু তিনি ভিত থেকে ছিলেন আজ তিনি চলে গেছেন তো তার নামেও ইনশাআল্লাহ আল্লাহ 50,000 টাকা বলুন না যিনি দিচ্ছেন তিনি হলেন আব্দুস সালাম আল্লাহ আব্দুস সালাম মানে কি শান্তির বলো গোলাম সালাম কার নাম আল্লাহ ইনি হলেন আব্দ শান্তির যদি গোলাম হয় আল্লাহ যেন নামের সাথে কেয়ামত পর্যন্ত বজায় রেখে দেয় বলুন আল্লাহুম্মা আমিন বাড়ি তালা দোয়া করি আব্দুল সালামের তরেতে আর সুখের সংসার দিও দুনিয়া মাঝেতে ছেলে মেয়ে দিনদার দিও বাড়ি তুমি আর এই দোয়া করে গেলাম গুনহেগার আমি মক্কা মদিনা খোদা দেখাইও তার নবীর করায় খোদা স্বপনে দিদার আমিন বলো আল্লাহুম্মা আমিন আরে মুখ বন্ধ কর আমিন বলুন ওগো খোদা দোয়া করি আমি বারবার নবীজিকে স্বপনেতে করায় দিদার কৌসার পিয়ালা খোদা পান করায় তুমি আরো সে তলাতে জাগা দিও প্রভু স্বামী তুমি ছাড়া বিপদে বাঁচাবার নাই তুমি জানো বিপদে বাঁচাবার কেহ নাই তব কাছে মোরা বারে বারে তাই থাই আমার পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে সুযোগ বুঝিয়া দান করিয়া তো গেলে মক্কা মদিনা খোদা দেখাইয়া দিও রওজা ফাঁকে মদিনা দিদার করায়ো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন আমার বাবা জানা একে একে করে দেখি সংসার হলো ছয় একে একে করে দেখি সংখ্যা হলো ছয় একটা বাকি থাকে
তাকে বলে মনে লাগে ভাই জাহান্নামের দরজা তো সাতখানা ছিল একটা বাকি থেকে গেলে বিপদ রয়ে গেল বন্ধু সবাই বসে আছো মজলিসেতে যারা একসাথে হাত তুলে সাড়া দিও তারা পঞ্চাশ হাজারের বন্ধু আর একখানা চাই জাহান্নামের দরজাতে ঢাকা দিতে হয় বলেন বন্ধু এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ এক আব্দুল সালাম দিয়েছে আরেক আব্দুল সালাম বললে হুজুর আব্দুল সালাম যদি বা দাদুর নামে দিতে পারে আমি আব্দুল সালাম দেব আমার তরেতে তকবীর নারায় তকবীর এটা জোরে বলেন না নারায় তকবীর আব্দুল সালাম বন্ধু দেখি কথায় বসেছিল পঞ্চাশ হাজার দিয়ে শেষে পুরো করে গেল জাহান্নামের দরজা তো বন্ধ হলো ভাই জান্নাতের আটটা দরজাকে নেবে রেহাই জাহান্নামের দরজাতে পড়ে গেছে তালা জান্নাতে যাইতে করো দিলকে উজালা হৃদয়ের জ্বালা যদি থাকে মমিন তাই আর এখানেতে মমিনের নাম দেখতে চাই আটটা জান্নাত রয়েছে বন্ধু আল্লাহ নবী বলেছেন যদি কোন মানুষ আবু বকর সিদ্দিকের মতো হয় তো আবু বকর সিদ্দিককে সিদ্দিক আল্লাহ পাক শোনাবেন ফাতাদখুলুল জান্নাতা বিআব ফাতাদখুলুল জান্নাতা বিআই বাবিন শাহ যে দরজায় ইচ্ছা যাবে তুমি প্রবেশ করো সব দরজা খোলা হবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানী জনরা সুদি মানুষেরা আগামীকাল দিনটা কি শুক্রবার আর একটা নাম জানো না জুম্মাবাদ একে জুম্মাবাদ কেন বলে কি জানি বলছে ওরা বলে একে জুম্মার দিন কেন বলে বলো এই দিন হলো গোটা এলাকার মানুষের জমা হওয়ার দিন জমা হওয়ার দিন ধনীতে গরিবে শিক্ষিত মূর্খতে পাঁচকতে নামাজে যারা সময় মতো আসতে পারে না জুমার দিনে সবাই একসঙ্গে দেখা হবে জমা হওয়ার দিন হেনা না বলেন এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা এটা হলো কিয়ামতের নমুনা আজকের এত লম্বা বয়ান শোনাতে পারবো না রে বন্ধু কিয়ামতের নমুনা সপ্তাহে একদিন ডেকেছে বছরে দুদিন ডেকেছে হেনা না বলেন জীবনে একবার ডেকেছে কোথায় বলো জানো না এ জানো না রে বন্ধু জানো না জুমার দিনে ডেকেছে মসজিদে পাঁচক তো ডেকেছে মসজিদে পাঁচকতে পাই নাই তো জুমার দিনে ডেকেছে জুমাতে হলো না ঈদের কুরবানিতে ডেকেছে এখানে যান ভরে না শুনে দিচ্ছি পাড়ার লোক আসবে এক জায়গাতে গ্রামের লোক আসবে জুমার দিনেতে এ বাবা ঈদের দিনে গোটা এলাকার লোক জড়ো হবে দেশ বিদেশে সবার সঙ্গে দেখা করতে জমা হতে হবে এই জন্য আরাফার ময়দানে ডেকেছে জীবনে একবার ফরজ হচ্ছে আপনার হজ ওই আরাফার ময়দানে সেদিন তোমাকে দাঁড়াতে হবে কোরআন আল্লাহ পাকের কালাম শোনাচ্ছে তোমাকে নমুনা করিয়েছি তোমাকে প্রতিদিন ডেকেছি জুমাতে ডেকেছি বছরে ডেকেছি জীবনে একবার ডেকে প্রমাণ করিয়ে দিয়েছি আর একবার ডাকবো সেদিন সবাই হবে আদম থেকে কেয়ামত পর্যন্ত সবাই হবে এটা হলো কেয়ামতের একটা নমুনা ওই মুসলমানের ছেলে আজকে শুনিয়ে দিচ্ছি শুনে রাখো ওই দিনে জান্নাতের আটটা দরজা খুলে যাবে কটা দরজা আটটা দরজা তাই সাতটা হয়েছে আর একটা বন্ধু কে আছো হাত তোলো বাপ্পা ব্যাটা আজ বলবে রাব্বা না অষ্টম দরজাতে আমি দাঁড়াবো আমিও দরজা ছাড়বো না আছে কোনো বন্ধু আল্লাহওয়ালা আর একটা বন্ধু আর একজন আল্লাহ পিয়ারা কালিমা মেনে নেবে যারা আলহামদুলিল্লাহ মুন্না ভাই সাত কুয়ে বাড়ি বলে পাঁচ কুইন্টাল রডের টাকা আমি একাই দিয়ে দেব না হে বাবাজি এক কুইন্টাল রডের দাম এখন দশ হাজার প্লাস কত দশ হাজার তো দশ হাজার হলে পাঁচ কুইন্টালের দাম কত পঞ্চাশ হাজার প্লাস আপনি রাজি হতে পারলেন না কবুল করেছে কথা দানকে জাগাত জেনে রেখো হাসরেতে করে দেবে পার বিপদ আর মুসিবতে পার করাইতে
আমার আল্লাহ দান করায় বান্দার ওই হাতে, এই হাত দিয়ে দান করো তুমি দুনিয়াতে, আমি আল্লাহ পার করে নেব ফুল সিরাতে, যেদিন এতে সামনে তোমার হবে না তো কেউ পিছনেতে থাকবে না তো জেনে রেখো সেও, আমি আল্লাহ পার করাবো ফুল সিরাতে তার, দুনিয়াতে হাত ধরে করে দেব তার, হাত দিয়েছি গো খোদা দান করার তরে, হাত দিয়েছে গো খোদা দান করার তরে, এ হাত দিয়ে পাল করিবে রোজ হাসরে। তাই মুন্না ভাই শেষের বেলা শরিক হয়ে গেল, ও গো খোদা তুমি তারে চেনো বড় ভালো, সংসারেরও বালা মুসিবত করে দিও দূর, কবুল কইও দান ওহে সত্তার ও গফুর। সকল আল্লাহুম আমিন নারে তাকবীর। আল্লাহ পাক শোনাচ্ছেন তিলকা আশারাতুন কামেলা, দূর হবে সব ঝামেলা, দশের খাতা হলো সব থেকে বড়, আল্লাহ বললে দুনিয়াতে করে দেবে পুরো যারা দশ, আমি আল্লাহ দেব তাদের আখেরাতে বড় নাম যশ, দশের খাতা পুরো করে নবীর সাহাবারা, আজও দেখো নাম যশ পাইও গো তারা, সিদ্দিকী আকবর আর উসমান আলী হায়দার, যেখানে আছে যারা সবই বারাবার, সকল আল্লাহ পাক বিরাট মর্যাদা দিয়েছেন, দশের খাতা পুরো করেছে, বলেন বন্ধু ইনশাআল্লাহ আটটা হয়ে গেছে, গাড়ি একেবারে খাদে পড়ে গেছে, খালি পানিতে ডুবতার একটু বাকি আছে, দুটো বন্ধু বাকি আছে ইনশাআল্লাহ, আর দুটো বন্ধু বেশি না, আর দুটো বন্ধু চাইবো, হ্যাঁ বন্ধু মানে রাত দুটো বন্ধু তাড়াতাড়ি বলেন, আর দুটো বন্ধু বেশি না, আছে কোনো ভাগ্যবান আছে আল্লাহওয়ালা আছে, হ্যাঁ বন্ধু দশের খাতা পুরো হতে আটটা হয়ে গেছে, আর দুটো দুটো সুযোগ এসে গেছে, সিজন এসে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে হুজুর একা পাচ্ছি না, ভাগ করে লাগাও তা ঠিক আছে, দুটো বন্ধু একটা হয়ে গেছে 25,000, আর একটা বন্ধু কি আছে বলো তাড়াতাড়ি বলো, জড়া হয়ে গেছে, জড়া হয়ে গেছে একটা বন্ধু, আর একটা চাইছে 25,000 হয়েছে একটা, আর একটা 25,000 হলে ধরবো ইনশাল্লাহ, বলেন কোন বন্ধু আছেন, ও বাবাজি তাড়াতাড়ি বলেন, একটা তৈরি হয়ে গেছে, 50-এ ভারী হচ্ছে তো 25 করে দুটো বন্ধু, একটা বন্ধু তৈরি হয়ে গেছে আসামের বন্ধু, আরে কম্পকে পিড়িত করতে এরকম, এখন ছেলেরা কি খেলছো কি ফায়ার ফায়ার বলে, ফায়ার ফায়ার বলে না, হ্যাঁ একটা লন্ডন একটা কলকাতা একটা সুইজারল্যান্ড বন্ধু করেছে খেলা করছে, আপনি ইমানের খেলাতে একবার আসামের সঙ্গে বন্ধু করুন, আসামের বন্ধু মতিউর রহমান কি মতিবুল ইসলাম 25,000 বলেছে, আর একটা বন্ধু তাড়াতাড়ি বলেন, একটা বন্ধু এখানকার বলেন, পিংলা এলাকার ডেবল এলাকার বন্ধুরা একজন বন্ধু একজন আল্লাহওয়ালা গোলমেন্টা আব্দুল মাহবুদ মালিকরাম 50, আলহামদুলিল্লাহ নারায় তাকবীর, ইনশাআল্লাহ 10 পুরো হবেই হবে, গরম পানি দেবো ঠান্ডা পানি দেবো, ছি 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 ভালো ভালো সর্বনাশ করবে, এ মারবে আমাকে, কি বলেন জি ওদের আজকে জলসা হলে হয়ে যাবে, আমাকে 13 মে পর্যন্ত এরকম যেতে হবে, 13 মে পর্যন্ত কি বুঝলেন, এরপরে মিডিলে দিনের বেলাতে আছে 30 খানা, এর মাঝখানে দিনের বেলা আছে 30 খানা, ঠান্ডা পানি খালার বাজবে আস্তে করে, কি নাম বললেন, আব্দুল মাহবুদ 50,000 মালিকগ্রাম, যৌতুক বিতরণ নাই দেখবে আল্লাহ কবুল করুক, বলেছি 10টা পুরো হবে ইনশাআল্লাহ, 9 আর একটা হলেই যদি বলে হয়, আল্লাহ বলেছে তাদের থাকবে না কোনো ভয়, আর 10 হতে এক ভাগ বাকি, মতিবুল ইসলাম 25 দিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা বন্ধু 25-এর হয় না, আর একজন আল্লাহওয়ালা, একটু এইরকম সফরে দোয়া করবে ইনশাআল্লাহ, এখনো 6 মাস আছি রাস্তায়, এই আসার সময় আমার একটা সালি বলছিল দুলাভাই
তা বাড়িতে কখন আপনি যাবেন? আল্লাহ বন্ধে, আল্লাহ যদি নিয়ে যায় তো কুরবানির আগে বাড়ি যাব। বুঝতে হ্যাঁ শোন, ওকে বলে এসেছি তুই আল্লাহর কাছে দোয়া কর, আমিও দোয়া করছি। এখানে ভালো করে সাক্ষাৎ হলো না, ইনশাল্লাহ কবরে গিয়ে সাক্ষাৎ হবে। ওখানে দুজনে এক পাশে থাকবো, কেউ ডাকবেও না, আর আমি জলসা করতে যাবো না। কি বুঝবো বলো? বাড়ির বউরা যদি বলে যে ছ মাস তার স্বামী বাড়ি ঢুকবে না, তো সে কি বলবে? বল রাগ করবে না করবে না? এখন মিথ্যা প্রবোধ দিতে হবে। তো কি বুঝবো? এইটুকুই বললাম, শোন এখানে কে কদিন বেঁচেছে? সব তো মরেই গেছে, আমরাও মরে যাব। তারপরে কবর তো জলটা হবে না, তখন তুমি আর আমি দুজনে বসে বসে এখন কামিয়ে রাখছি তো খুড় খুড় করে খাবো, তোমার চিন্তা নাই। তুমি খালি একটু আল্লাহ আল্লাহ করো তো, তুই দোয়া করো। আর কি বলবে, তাই বেচারা তাতেই খুশি। আল্লাহ এরকম সাথী সবাইকে দান করুক, বলুন আমিন। এখনকার বউরা যদি এক সপ্তাহ ঘরে না যায় বলে বাড়ি আসবে না, খিলবে দাও, আল্লাহ যেন এরকম না করে। মাছের বাজার এর থেকে জোরে আওয়াজ হয়। একটু ইমানওয়ালার মতো তকবির দাও, যে তকবিরিতে আরশ আজিম কেঁপে যায়, খাইবার বিজয়ী পায়, দুশ্মনের কলিজা কেঁপে যায়, একবার আকাশ বাতাসে সব আওয়াজটা হয়ে যায়, আসমান থেকে ফেরেশতারা বুঝতে পারে নিশ্চয় কিছু একটা হচ্ছে, ঝামেলা নামতে হবে আমাদের। একটু প্রাণ খুলে সব উচ্চ আওয়াজে বলুন নারায়ণ তকবীর। এখনো গরুর গোছের গুণ আছে ইনশাআল্লাহ, চিন্তা নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খাওয়াবো। কি বলেন জি? তো 25,000 কি নাম বললেন? রফিজুল ইসলাম আর মতিবুল ইসলাম। কোথায় রফিজুল ইসলাম বাড়ি? কোথায়? ঘোষণপুকুর। আর কোথায়? আসাম। আল্লাহ তুমি পারো। কোথায় আসমানের চাঁদ আর কোথায় পুকুরের পাঁক? তাতেই জোড়া লাগিয়ে দাও তুমি। দেয় না দেয় না? বেড়ালে হাবসি বাড়ি থেকে বার হচ্ছে, বিবি মুচকি মুচকি হাসে, বেড়ালে হাবসির মনটা বড় ব্যথা হয়, ছুটে গিয়ে জিজ্ঞাসা করে বিবি রে, আমি কালো বলে, কদাকার বলে, দেখতে কুৎসিত বলে, তুমি আমাকে বারে বারে ঠাট্টা করো, আমি কি বুঝি বুঝতে পারি না, আমার কি মনে কষ্ট হয় না, আমি তো কালো নিজে হই নাই, আমার আল্লাহ আমাকে কালো বানিয়েছে, আমার ঠোঁটটা আমি মোটা করি নাই, আমার আল্লাহ আমার ঠোঁটটা মোটা করেছে, আমি কদাকার নিজে হই নাই রে বিবি, আমার আল্লাহ আমাকে কদাকার বানিয়েছে, তুমি আমাকে ঠাট্টা করো বিবি, আমার বড় কষ্ট হয়। হযরত বিলাল হাবশির বিবি ওই সময়তে দরজাটা বন্ধ করে দিয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলেছিল, স্বামী গো তুমি ভুল বুঝো না, ভুল বুঝো না, আমি তোমাকে দেখে ঠাট্টা করে হাসি না, আমি তোমাকে দেখে মজা করে হাসি না, আমি তোমাকে দেখে কোনো রকমের বিদ্রুপ করতে চাই না, ও স্বামী জান্নাতি হলে তুমি আর জান্নাতি হলাম আমি। ভাবজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্মেরা সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা, বেলালে হাবসি সেদিন বিবিকে জিজ্ঞাসা করে, বিবি গো তোমার কাছে কি ওহি এসেছিল, তোমার কাছে কি জিবরাইল এসে বলে গেল তুমি জান্নাতি না আমি জান্নাতি, তুমি বুঝলে কি করে জান্নাতি? বললে স্বামী শুনে নাও, আমার মতো রূপসী মদিনাতে দ্বিতীয় কেউ নাই, আমার মতো রূপসী মদিনাতে দ্বিতীয় কেউ নাই, আর তোমার মতো কদাকার মক্কা মদিনায় আর কেউ নাই, এইরকম কদাকার স্বামীকে আমি সবর করে আমার সিরাতে তাকে জায়গা দিয়েছি, আমি সবর করার কারণে আমি জান্নাতি, আর আমার মতো রূপসী পাওয়ার পরে কোনো নারীর দিকে তোমার নজর পড়বে না, তুমিও জান্নাতি, শকর আদায় করে তুমিও জান্নাতি, আমি সবর করে জান্নাতি, তুমি শকর করে জান্নাতি। ওরকম আসমানের চাঁদকে পেঁচা পাকের সঙ্গে মিলাতে যিনি পারেন তিনি কে? তিনি কে? তো ঘোষণ পুকুরের সঙ্গে আসামকে মিলাতে পারে কে? যদি বলো মিলাই দিও খোদা, বন্ধুর হাতে হাত
মিলাইয়া দিও খোদা বন্ধুর হাতে হাত আর কবুল করিও মদের মনের মোনাজাত বসে আছি বাড়ি তালা বসে আছি বাড়ি তালা তব দরবারের সামনেতে আর কারখানা রাসূল রয় মদের পিছনেতে দুয়া মাঝে হাত তুলেছি আর দোস্ত করে রেখে দিও তারায় দিও না আরো সে তালাতে দিও দুজনকে ঠিকানা আর পান করায় নবীর হাতে কৌসারের পিয়ালা আর যেদিনে পান করলে পরে পিপাসা থাকে না আর ওই পানি পান করায় ও প্রভু রব্বানা সকল আল্লাহুমা আমিন বাবাজিরা সোনার লালিরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা তাড়াতাড়ি বলে হ্যাঁ ইনশাল্লাহ হে বাবাজিরা বলেন দশটা করে হাজার টাকা প্রথম বন্ধুকে হাত তুলবে চট চট করে আর দেরি করলে হবে না দশটা হাজার টাকা আলহামদুলিল্লাহ এবার নামতে হবে এবার আপনার দুটো ছেলে ভিতরে দুটো ছেলে ভিতরে দুটো এখানে জান 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 কটলে নিয়ে যান কটলে নিয়ে যান বিশ মিনিটে বিশ খানা নাম লিখতে হবে তাড়াতাড়ি আশেকে রসুল হলো তারা আশেকে আশেকে রসুল হলো তারা খোদা ও নবীর প্রেমে পাগল হবে যারা সর্বপ্রথম আশেক নাম লিখেছে আলহামদুলিল্লাহ সামিল বাবু 20,000 বলেন বন্ধু তাড়াতাড়ি তাড়াতাড়ি 10,000 বন্ধু দুটো একটা জোড়া আব্বা মায়ের জন্য 20,000 আলহামদুলিল্লাহ ওনার জন্য 20,000 আব্বা মায়ের জন্য 20,000 বন্ধু কোথায় বসেছিল আসামে দোনামেতে বন্ধু পাশাপাশি এলো আর দুই বন্ধুতে 20,000 টাকা দেয় আর বদলা যেন বাড়ি তালা নীরবেতে পায় আর আখিরাতে কবরেতে চলে যাবে যারা আর জান্নাতি সাওয়ারি খোদা পেয়ে যাবে তারা আর সুখের জীবন দিও এই দুনিয়াতে আর বড়ই খুশিতে রেখো তাদের শিলাতে আমরা আশিক ভাই জোড়া কই এ ভাই জোড়া হলি দোয়া চালু আরেকজন বন্ধু 10,000 আলহামদুলিল্লাহ না বলো আই মুস্তাক নামেতে বন্ধু কোথায় বসেছিল আর আছে কেড়ে জোড়া দেখি হাত তুলে দেখালো আর বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তদেতে আর সুখের জীবন দিও দুনিয়া মাঝেতে আর জীবনে বরকত দিও ও গো বাড়ি তালা আর জীবনে বরকত দিও ও গো বাড়ি তালা আমার নবীর হাতে পান করায় কৌসার পিয়ালা যোগ্য বাপের বেটা দেখিছিল এখানেতে আর দান করেছে 10,000 এই অন্ধকারাতে জুবাল্লাহ মামের বলেন বলুন ইনশাল্লাহ তাড়াতাড়ি বলুন 10,000 টাকা তাড়াতাড়ি তৃতীয় নম্বর আলহামদুলিল্লাহ হাফেজ মতিউল ইসলাম দেখি নীরবেতে ছিল আর দুই রমণের জন্য দেখি 10,000 দিল নাম্বারটা ঠিক নয় এই জন্য আমি নামটা কেড়ে দিলাম ওর নামে খেয়ে লেখা আছে হাতে হাফেজ মতিউল ইসলাম দেখি কথায় বসেছিল আর দুই রমণের জন্য দেখি 10,000 দিল আর বাড়ি তালা দোয়া করি মায়েদের তরেতে সুখের জীবন দিয়ে স্বামীর ঘরেতে ছেলে মেয়ে আল্লাহওয়ালা ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিয়ে খোদা তার আর হাফেজ কোরআন দিয়ে ও গো পরওয়ার ও গো নারী কি বলো কি বলো শেখ শফিউর রহমান বাপের নামে 10,000 ও গো নারী সত্য করে বলো নামা কোথায় তোমার বাড়ি ও মাইরা আজ তোরা বেঁচে গেলি যা তোদের ভাগ্য ভালো আদায় দিলাম জলসা হয় দে ও গো নারী
সত্য করে বললারে মা কোথায় তোদের বাড়ি, শিশুকালে ছিলি রে তুই সেটা বাপের বাড়ি, যৌবনে ঘর বাঁধলে যেটা সেটাই শ্বশুর বাড়ি, ওই বিধবা হলি যেদিন সেদিন ছেলের বাড়ি, ওগো নারী সত্য করে বল না রে মা কোথায় তোদের বাড়ি। হাফেজ মোস্তফা 10,000, আরে হাফেজ সাহেব চলে ইনশাআল্লাহ, নারা তাকবীর, এতদিন তো জলসা চলছে বলে মায়েদের বাড়ি কোথায়, ছোটবেলায় ছিল সেটা বাপের বাড়ি, যৌবনে শ্বশুর বাড়ি এলে সেটা শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, মরে গেলে তারপরে ছেলের বাড়ি, ওর বাড়ি কোনটা বলো বলো। অনেক বুদ্ধি শিখেছো, বিদ্যে শিখেছো, একবার তো বিদ্যের ভাঁড়, হ্যাঁ কি বুঝলে, এত বিদ্যে শিখেছে যে বিদ্যের ভাঁড় উল্টে গেলি সর্বনাশ। বলেন বলেন তো, একজন শিক্ষিত মাস্টার ডাক্তার ব্যারিস্টার নারীর বাড়ি কোনটা, হ্যাঁ বাপের মতো বয়স ওরকম বলে বাবা, না জানলে বলে রওশন ভাই বাবার নামে 10,000, আলহামদুলিল্লাহ রওশন ভাই 10,000 করা হয়েছে, 4-5টা 10,000 করা হলো, 5টা, হ্যাঁ ইনশাআল্লাহ পাঞ্জা মেরে দিস, বেনামে মেয়ে ছেলে 10,000, আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে বলতে হবে মায়ের বাড়ি কোথায়, যখন মা 10,000 দিয়েছে তোমরা হেরেই গেলে, হাট সব বেড়া ছেলে বোকাস, একটা বেড়া ছেলে বলতে পারো না মায়ের বাড়ি কোথায়, বেনামেতে মা জননী 10,000 দিল, আর গো বাড়ি মাকে তুমি চেনো বড় ভালো, আর ইজ্জত সম্মান দিও জমিন পরেতে, আদরেতে রেখো খোদা সেই সালামতে, আর সোনার সংসার দিও এই দুনিয়াতে, আর জান্নাতের বিছানা দিও কবর শিব কবর হাসরেতে, আর ফুলসিরাত পার করো বিদ্যুৎ গতিতে, আর বসতে দিও বাড়ি তালা আরো সে তলাতে, আর কসারের পিয়াল দিও পান করিতে তার, আর খাইনা যেন বিপদি মুসিবতে মার, আর আমিন আমিন খোদা আমিন ও আমিন, মোরে দোয়া কবুল কর রব্বুল আলামিন। বলার মধ্যে 10 টা করে 1,000 টাকা 10টা বন্ধু, তো টাইম নেই, মাত্র 5 মিনিট টাইম আছে, পালাম ইনশাল্লাহ। এ মালিনা বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবি না, তাড়াতাড়ি বল, 6 নম্বর হয়েছে, 7 নম্বরে কি আছে, 7 নম্বরে, 7 নম্বরে জলদি জলদি, 7 নম্বর আর মহিদুল্লাহ মেতে বন্ধু কথা বসেছিল, আর দুলদুলেতে চেপে বন্ধু 10,000 দিল, আর বাড়ি তালা দোয়া করি মহিদুলে তরেতে, আর দুলদুল দিও গো খোদা তার জীবনেতে, মান্না জলচক 10,000 পাটনা, মান্না মান্না বাবু, হ্যাঁ কোথা বলি পান্না বাবু দেখি বন্ধু জল চকেতে বাড়ি, আর হীরা পান্না দেখি দাঁড়ি তোলে তাড়াতাড়ি, আর 10,000 দান করেছে পান্না বাবু তাই, আর হীরার মতো চমক দিয়ে দুনিয়াতে তাই, আর আমি দোয়া করি খোদা পান্নার তরেতে, আর জল চকেতে রেখো তাকে অতি সম্মানিতে, আর ইজ্জত সংসারে রেখো দুনিয়াতে তার, আর বেইজ্জতি হয় না যেন কখনো আবার, এই দোয়া করি খোদা আমি গুনহেগার, আর কবরে হাসরে তাদের করে দিও পার, আর দুটো বন্ধু আটটা হয়ে গেছে ইনশাআল্লাহ, 10-এর কথা পুরো হতে, আর দুটো বন্ধু তাড়াতাড়ি বলেন, আর দুটো বন্ধু শেষ ভালো যা সব ভালো থাক, চটাচট আব্দুস সামাদ সামিদুল তার নাম বেটা, তার সামাদ বাপের নাম আব্দুস সামাদ, বন্ধু দেখি কত বসেছিল, আর বেটা বাপের নামে দেখি 10,000 দিল, না শুনে গেলাম তাই, আর বাপের জন্য দান করেছে বেটা এখানে তে জানাই, আহারে পিয়ারা বেটা কোথায় বসেছিল, নারে তাকবীর, আর আসে কে লাগি দেখি এক নম্বর ছিল, আর আশা ফুলু শেষে এসে 10 পুরো করলো, আর 10-এর শুরুতে দেখি আশেক যেতে হবে, আর শেষে আশা ফুলু হলে কমল হয়ে গেলে, জোর লাগবে, আর আশেক শুরু করে আশাবে শেষ করে ইনশাল্লাহ কবুল হওয়াটাই চান্স বেশি করে, তাই না ইনশাল্লাহ, আর একটা 10 আর একটা
কি বলেন তো, ঝলতা না হলে ভালো লাগে না, কি বলেন জি? একবারে খাবার নিয়ে জানলে ভরে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ 10,000 না যাদের বিয়েতে নাই শালি, তাহলে বিয়ে করাই খালি, ওটা ঝলতা। তো স্বামীর আলী 10,000 লিখে দাও, শেখ ওয়াহিদুল ইসলাম 10,000 বাড়ে ইনশাল্লাহ, তোমরাই পারো কি জি ইনশাল্লাহ। আরে বাহারে কুলজুম, বাহারে কুলজুম বানায় খোদা জুবাইদারি তরে, তারিখ যখন মনে পড়ে না বাধা পড়ে খালি, আর জলদি যাও ক্যা কর আবি নেই গিয়া আপনে। আরে বাহারে কুলজুম বানায় খোদা জুবাইদারি তরে, আর দাও গো খোদা ওই জুবাইদা সবার ঘরে ঘরে, আমিন বলো। বাহারে কুলজুম বানায় খোদা জুবাইদারি তরে, ওই জুবাইদা দাও গো খোদা সবার ঘরে ঘরে। মাস্টার শহীদুল ইসলাম 10,000 না তিনটে হলেই তো 15 হাফ সেঞ্চুরি করে, একবার ব্যাট হাতে করে দু হাতে তুলে দেখি নি ইনশাল্লাহ, ইনশাল্লাহ 15টা হবেই। মরহুম রাবি হাবিবি তার ছেলে লালটু 10,000 ইনশাল্লাহ 13, আর দুটো 14 হয়েছে, আর একটা হলেই তো 15 রে, কি আছে আল্লাহর বান্দা চট করে হাত তুলে তাড়াতাড়ি চল, এই শেষ বেলা শেষ বেলা শেষ বন্ধু তাড়াতাড়ি বলাল আখিরা তো খাইরুল্লাহ কা মিনাল উলা, খিদেও লেগেছে কি করবো রে বাবা পেটের জ্বালা। শেখ আনোয়ার হোসেন 10,000 না আল্লাহ কবুল করুক, বলুন আমি নগবারি দোয়া করি তুলে দুটি হাত, হাত তোলো হাত তোলো, নগবারি দোয়া করি তুলে দুটি হাত, আর কবুল করি আমাদের মনের মোনাজাত, চলে গেছে কবরেতে দুনিয়া ছেড়ে যারা, হয় যা নগবারি তালা তোমার পিয়ারা, সন্তান তাদের দেখি করে খোদা দান, আর কবুল করি আমিও তুমি মেহরবান, রব্বানা জলামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ আশরাফ আলী নামে বন্ধু 5,000 দিল, কত দেবো? আর নাজমুল হক বন্ধু দেখি 5,000 দিল, আপনার পাশে বলুন তখন। আর মইদুল নামে তো বন্ধু 5,000 দিল, মইদুল মল্লিক দেখি 5,000 দিল, আর ওগো খোদা তুমি তো তার দাদা দাদির নামে 5×10। আচ্ছা গোলাম মোস্তফা দেখে, গোলাম মোস্তফা দেখো, গোলাম মোস্তফা দেখি কোথায় হয়েছিল? শেখ সাকিরউদ্দিন, শেখ সাকিরউদ্দিন পশ্চিমবঙ্গ 5,000। হ্যাঁ এটা দেখো, শেখ সাকিরউদ্দিন পশ্চিমবঙ্গ 5,000, আল্লাহ কমন করুক। আব্দুল্লাহ আর আব্দুল্লাহ নামেতে বন্ধু কোথায় বসেছিল? আর 5,000 দেবে 500 নগদ দিয়ে গেল। এই কাজ কে করলো? টুপি তোলো, টুপি তোলো, অন্য কিছু তো টুপি লোকে পড়াতে পারে না, তুই খুলছিস, তোদের বুদ্ধি মরণের পরের দিন হবে। তুলে দাও হাতখানা যে আর অসনালি নামে বন্ধু দেবরাতে বাড়ি, আর বাবা মায়ের জন্য 2,000 নগদ দিল তাড়াতাড়ি। আর 3,000 দিও, 3,000 দিও, হ্যাঁ বলছি 3,000 দিও, 2,000 নগদ, হ্যাঁ ইনশাল্লাহ পর দেবো। কি 3,000 দিও খাওয়া খাও বন্ধু কোথায় বসেছিল? আর 5,000 দেখি মন্দুলি খাইয়া দিল, ওগো বাড়ি দোয়া করি রসনের তরেতে উজ্জ্বল রসনের। আব্দুল
5000 টাকা জলদি করে আব্দুল আব্দুল 5000 টাকা সবাই কি বারবার বলবেন যে খেয়ে যাবেন কেউ যাবেন ভাই অনুরোধ আপনাদের কাছে সকলের জন্য যোগ্য ব্যবস্থা করা হয়েছে মাছের তরফ থেকে তাবাবু গ্রহণ করে যাবেন কেউ না করে যাবেন না আমিও এসে বলেছি যে আমারও আপ তাবাবু নিয়ে যাবেন ইনশাআল্লাহ বরকতের খাবার আবুল কালাম জৈনউদ্দিন 5000 টাকা আবুল কালাম জৈনউদ্দিন 2000 টাকা নারে পড়ো আল্লাহ কবুল করুক ভাই শুনেন যার নিচে বসে আছেন 2000 1000 যে যা দেবেন তা